এটার বলটা কি ছিল এবারে তোমাদেরকে বলবো। এটা একটা সরল টুকরা, আমরা যখন সোলো প্রোগ্রাম করব, একক প্রোগ্রাম করব, তবলা লহরা বাজাবো, এই তবলা লহরার এটা একটা পার্ট, মাঝখানে দু তিনটে টুকরা বাজাবো, চক্রধার বাজাবো, কায়দা বাজাবো, পেশকার বাজাবো, উঠান বাজাবো, তার একটা পার্ট হচ্ছে টুকরা। আজকে একটা সরল টুকরা দিয়ে তোমাদের শেখাবো, আমি বাজালাম তোমরা শুনলে। বলটা হচ্ছে কি, ধেটে তেটে ধেটে তেটে ধেট ধেট ধেটে তেটে থুম না 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 কাতা কাতা কাতারে কেটে থাকে তাকে তারে কেটে থাকে তেত ধাগে তেটে গাদি ঘেনে ক্রেধা তেটে ধা ক্রেধা তেটে ধা ক্রেধা তেটে ধা। ষোলো মাত্রার সরল টুকরা ত্রিতালের উপর বাজবে, হাতে দেখিয়ে দি, খাতাতে ভালো করে লেখো। ধেটে তেটে ধেটে তেটে দুটো মাত্রা হলো, ধেটে তোমরা মাত্রা ভাগ ভাগ করে লিখবে, আমি যেমন যেমন করে বলছি, আর আগে খাতাতে পরিষ্কার করে লিখে নেবে। কেমন করে লিখবে, ধেটে তেটে ধেটে তেটে ধেট ধেট ধেটে তেটে থুন না 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 কাতা কাতা কাতে রে কেটে তাকে তাকতে রে কেটে তাকে ধেত ধাগে তেটে গাদি ঘেনে ক্রেধা তেটে ধা ক্রেধা তেটে ধা ক্রেধা তেটে ধা। বোঝা গেছে ব্যাপারটা? এবারে আমি বাজনাটা তোমাদেরকে দেখাবো। ধেটে তেটেটা কেমন, ধেটে তেটে ধেটে তেটে ধেটে তেটে ধেটে তেটে ধেট ধেট ধেটে তেটে থুম না 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 কাতা কাতা কতে রে কেটে থাকো থাকো তেরে কেটে থাকো তেত ধাগে তেটে গদি ঘেনে গদি দি এটা দি খোলা বর্ণ দি, এটা যেমন তুন এটাও খোলা বর্ণ, দিটা খোলা বর্ণ। এই বোলটা অ্যাকচুয়ালি গদি ঘেনে এটা পাখোয়াজের বোল, খোলা বানিস পুরোটাই খোলা, পাখোয়াজে যেমন খোলা বাজনা হয়। গদি ঘেনে নে মানে তে, গদি ঘেনে ক্রেধা ক্রে মানে দেখো ক্রে 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 কাতা তে একসঙ্গে ক্রে ক্রেধা তে টে ধা ক্রেধা তে টে ধা ধা তে টে ধা, এই ধাটা সোমের ধা মানে ত্রিতালের ধা। আবার আমাদের ঠেকাতে ফিরতে হবে, সেই ধাটা শেষে একবার বাজাতে হবে। তাহলে কেমন করে আরেকবার দেখিয়ে দিই, ধেটে তেটে ধেটে তেটে ধেট ধেট ধেটে তেটে তুম না 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 কাতা কাতা কাতে রে কেটে থাকে থাকে তেরে কেটে থাকে তেট ধাগে তেটে গাদি ঘেনে ক্রেধা তেটে ধা ক্রেধা তেটে ধা ক্রেধা তেটে ধা ধেটে তেটে ধেটে তেটে ধেট ধেট ধেটে তেটে তুম না 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 কাতা কাতা কাতে রে কেটে থাকে থাকে তেটে ধাগে তেটে গাদি ভালো করে অভ্যেস করো। যদি কোনো জায়গায় তোমাদের মনে অসুবিধা হচ্ছে তাহলে আমি কমেন্ট সেকশনে লিখে জানাবে, আমি অবশ্যই তোমাদের যে কোনো সমস্যার সমাধান করতে পারবো, এই ভরসা রেখে তোমাদের শেখাচ্ছি। এই টুকরাটা খুব সুন্দর টুকরা, তোমরা খাতাতে লিখে প্র্যাকটিস করবে। আর সর্বশেষ আমি সব ভিডিওতেই বলে থাকি, সাবস্ক্রাইব অবশ্যই করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, আর যারা তবলা শেখে তাদেরকে তোমরা শেয়ার করবে। পাশে বেল আইকন আছে, তাতে তোমরা প্রেস করতে ভুলো না। আজ এই পর্যন্ত, আবার সামনের দিন আবার টুকরা কিংবা চক্রধার কিছু নিয়ে আমি আলোচনা করব। আর আমি যে গানগুলো বাজাচ্ছি সেই গানগুলো অবশ্যই কি কি ঠেকা আছে, নিয়মিত যারা চ্যানেলগুলো চ্যানেলে আমার গানগুলো দেখছো, প্রত্যেকটা গানের বিশ্লেষণ করবো আমি, মানে কি কি ঠেকা বাজিয়েছি আমি অবশ্যই বলবো। আজ এই পর্যন্ত।